মৰিগাঁও শংকৰদেৱ বিদ্যা নিকেতনৰ 29তম বাৰ্ষিক প্ৰতিষ্ঠা দিৱস মৰিগাঁও শংকৰদেৱ বিদ্যা নিকেতনৰ 29তম বাৰ্ষিক প্ৰতিষ্ঠা দিৱসৰ শুভ উদ্বোধন কৰে মৰিগাঁও জিলা পৰিষদৰ CEO হিতিচন্দ্ৰ পেগুৱে। বাৰে বৰণীয়া সাংস্কৃতিক শোভাযাত্ৰাত মৰিগাঁও জিলাৰ শংকৰদেৱ বিদ্যা নিকেতনৰ আচাৰ্য আচাৰ্যে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ লগতে অভিভাৱকসকলৰ উপৰিও মৰিগাঁও জিলাৰ বহু সন্মানীয় ব্যক্তিৰ উপস্থিতিত বিশাল বাৰে বৰণীয়া সাংস্কৃতিক শোভাযাত্ৰা কৰা পৰিলক্ষিত হয়। দিনৰ 2 বজাত মুকলি সভা অনুষ্ঠিত হয়। মৰিগাঁও শংকৰদেৱ বিদ্যা নিকেতনৰ 29তম বাৰ্ষিক প্ৰতিষ্ঠা দিৱস উপলক্ষে বাৰে বৰণীয়া সাংস্কৃতিক শোভাযাত্ৰাৰ দৃশ্যাংশ দেখুৱাইছোঁ। নমস্কাৰ, আমাৰ শংকৰদেৱ বিদ্যা নিকেতন মৰিগাঁৱৰ 29তম আজি প্ৰতিষ্ঠা দিৱস। এই প্ৰতিষ্ঠা দিৱস হোৱাৰ লগত সংগতি ৰাখি আমি দিনটোৰা কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হ'লেও প্ৰতিষ্ঠা দিৱসটো কৰিব বিচাৰিছো। যিসকল মহান ব্যক্তিয়ে এই স্কুলখন 29 বছৰ আগতে প্ৰতিষ্ঠা কৰাত বিশেষ অৰিহণা যোগাইছিল, তেখেতলোক আজি যিসকল আমাৰ মাজত নাই তেখেতলোকক আজি দিনটোতে সোঁৱৰিছো। তেখেতলোকৰ আপনার সত্যি কামনা করছো আর যখন আমার মাজত আজিও জীবিত থাকি বিভিন্ন সময় দৃঢ় পরামর্শ আর বৌদ্ধিক চিন্তা চেতনায় এই বিদ্যালয়খন আজি নগর মাজমজিয়াত প্রতিষ্ঠিত হয়ে থাকা দৃঢ়ভাবে অরিহণা যোগাইছে। তখনলোককে কোয়াইছো, তখনলোক সুস্বাস্থ্যবান হয়ে থাকো, আমার আহি থাকা দিনগুলিকে দৃঢ় পরামর্শ উদ্বুদ্ধ কর আর আমার এই বিদ্যালয়খন এখন উচ্চ মানদণ্ড উচ্চ খ্যাতি সম্পন্ন এখন বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করবলে আমার সাহস দিয়ক, প্রেরণা দিয়ক। এই আজি কিন্তু আমি সংকল্প করছো আর তখনলোক আপনার এই আশা করছো কৈছো। যেহেতু পরীক্ষা হয়ে আছে, পরীক্ষার মাজতে আমি এই দিনটি আমি পুরনি দিন হিসাবে স্মৃতির পুরনি দিন হিসাবে আমি এদিন আগে অনুষ্ঠিত করছো। এটা 2 বজা মুক্তি সভা আছে, আমার উপায়ুক্ত স্যার ইয়াত আহি আমার উদ্বোধন করবে অনুষ্ঠানটি আর তখন হাওয়া শাসনে অনুষ্ঠানটি আয়োজিত করব। আজি আমার শঙ্করদেব বিদ্যা নিকেতনের 29তম প্রতিষ্ঠা দিবস। আমি এই প্রতিষ্ঠা দিবসটি এদিনিয়া কার্যসূচী আমি উদযাপন করবলে ওলাইছো। ইয়াতে আমার এই শঙ্করদেব বিদ্যা নিকেতন যেটা আমার ইয়াত প্রতিষ্ঠা করেছিল, যখন স্বনামধন্য লোকে বিভিন্ন ত্যাগে এই মহান অনুষ্ঠানটি জন্ম দিলে, প্রথমতে মই এই সুযোগতে তেখেতসকললৈ মোৰ আন্তরিক শ্রদ্ধা নিবেদিছো। লগতে এই বিদ্যালয়খনত জন্মলগ্নৰ পৰা বৰ্তমানলৈকে বহু আচাৰ্য আচাৰ্যাই অশেষ ত্যাগ স্বীকাৰ কৰি এই বিদ্যালয়খন আজি এনেকুৱা এটা পৰ্যায় পোৱাত যথেষ্ট অৰিহণা যোগালে। আমি এই চুগতে আমি সেই আচাৰ্য আচাৰ্যাসকলকো আমি প্ৰণিপাত জনাইছোঁ, কাৰণ তেখেতসকলে যদি আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক উচিত শিক্ষা দান কৰি আমাৰ বিদ্যালয়খনৰ আপনাদের নিশ্চয় জানে যে আমার প্রায় কেটা বর্ষতে আমার ভিতর স্থান বলি মরিগাঁও শঙ্করদেৱ বিদ্যা নিকেতন সক্ষম হয়েছে। গতি আমি এই সুযোগতে পুনর্বার আকু তখনক আমি আমার আচার্য আচার্যসল আমি অনুবাদ জানাইছো, আমি শলাগ লো। আমি অহা দিন সমূহ আমার নতুনকৈ আমার যখন আমার পরিচালনা সমিতি গঠন করেছে, এখন গঠন করা বেশিদিন হওয়া নাই, আমার নভেম্বর মাহত গঠন করেছে এই আমার নতুন পরিচালনা সমিতি, লগতে আমার অভিভাবক অভিভাবিকা সকল, লগতে আমার স্কুলের প্রধান আচার্যকে মুখ্যমন্ত্রী আচার্য আচার্য সকলের সকল প্রচেষ্টাত আমি ভাবিছি যে আমি বিদ্যালয়খন পুনের একটা নতুন রূপত সজার করায় আমি আগুয়াই লই যাম। আমার বিদ্যালয়খনে আগন্তুক দিনত একটা সুনাম কহিয়া আনিব সমগ্রবাসীর বাবে, আমি সেটা আশা করছো। আর বেশি বেশি কি কম, এইখিনিকে কই মোর চমু কথা মানে সামরণি মারছি। ধন্যবাদ।